আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে ভালভের বিভিন্ন অংশের নাম। দেখতে পাচ্ছেন একটি সিলিন্ডার হেড রয়েছে, সেখানে চার সিলিন্ডার বিশিষ্ট একটি ইঞ্জিনের সিলিন্ডার হেড। আর নিচের অংশে দেখতে পাচ্ছেন যে ভালভের হেড দেখা যাচ্ছে, আর বড় যে ভালভটি সেটি হচ্ছে ইনটেক ভালভ, আর ছোটো ভালভটি হচ্ছে এক্সস্ট ভালভ। তো আজকে ভিডিওটিতে দেখাবো একটি ইঞ্জিনের ভালভের বিভিন্ন অংশগুলোর নাম। এখানে দেখতে পাচ্ছেন একটি ভালভ, ভালভের যে উপরের যে অংশটুকু রয়েছে সেটিকে বলা হয় ভালভ টিপ। তারপর নিচে যে অংশটি রয়েছে, নিচের যে অংশটি একটা গ্রুপের মতো দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কিপার গ্রুপ। কিপার গ্রুপের পর তারপর লম্বা যে অংশটি দেখতে পাচ্ছেন, লম্বা অংশটি হচ্ছে স্ট্যাম। তারপর নিচে যে ভালভের বড় অংশটি রয়েছে সেটি মূলত ভালভের হেড। আর হেডের মধ্যে কতগুলো আলাদা আলাদা অংশ নামকরণ করা হয়েছে, যেমন এটাকে হচ্ছে বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলেট। তারপর হচ্ছে ভালভ সিট ফেস, এই ফেস গিয়ে ভালভ সিটে গিয়ে বসে। তারপর রয়েছে মার্জিন, তারপর রয়েছে কম্বাশন ফেস। তো তারপর দেখতে পাচ্ছেন ভালভ গাইড, যেটার মধ্যে দিয়ে ভালভ ওঠানামা করে। তারপর ভালভ সিট ইনসার্ট। তো ভালভ গ্রুপ তো দেখিয়েছি, এখানে চিত্রে দেখতে পাচ্ছেন যে কতগুলো ভালভ রয়েছে আর কতগুলো ডিভাইস রয়েছে, তো আমরা একটি একটি করে জানব। দেখছেন ভালভের যে স্ট্যাম রয়েছে, আর তার পাশেই রয়েছে ভালভের যে স্প্রিং। স্প্রিংয়ের কাজ হলো ভালভকে পুনরায় তার নিজের জায়গায় ফেরত নিয়ে যাওয়া। তারপর স্প্রিংয়ের যে সামনের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে লোয়ার ভালভ স্প্রিং সিট। এই লোয়ার ভালভ স্প্রিংয়ের সিটের উপরেই স্প্রিংটা বসানো হয়। তারপর রয়েছে আপার ভালভ স্প্রিং সিট, অর্থাৎ সেই অংশটা স্প্রিংয়ের ঠিক উপরে থাকে। আর তারপর যে অংশটি রয়েছে সেটি হচ্ছে ভালভ স্ট্যাম সিল, ভালভ স্ট্যামটাকে সিল করার জন্য সিলিন্ডার হেডের সাথে সেটি ব্যবহার করা হয়। তারপর ছোটো ছোটো যে অংশটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ যদিও ছোটো জিনিস, সেটা হচ্ছে ভালভ স্প্রিং সিট লক, অর্থাৎ ভালভের স্প্রিং সিট যেটা রয়েছে সেটাকে লক করে রাখার জন্য এই অংশটি ব্যবহার করা হয়ে থাকে। তো তারপর আমরা একটু কম্পেয়ার করি যে আসলে কোনটা কোন জায়গায় বসে। দেখতে পাচ্ছেন উপরের অংশটি ভালভ টিপ, তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্প্রিং, আর তারপর ভালভের যে স্প্রিংয়ের সিট দেখতে পাচ্ছেন কোন জায়গায় বসেছে, আর এখানে যে লকিং ডিভাইসটা অর্থাৎ যে স্প্রিং লক সেটাকে দেখানো হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন অংশটি কোথায় বসবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর এই ধরনের ভিডিও যদি আরও ভবিষ্যতে দেখতে চান তো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।